সালাম আলাইকুম আমার নাম জয়প্রকাশ প্রজাপতি আমার একটা প্রশ্ন এই যেমনটা মুসলিম লোকদের মধ্যে কেহ শহীদ হলে তো তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হয় এরকমের কি হিন্দু লোকও যদি শহীদ হয় তো তারাও কি জান্নাতে যাবে ভাই সাহেবের প্রশ্ন যে মুসলমান যদি শহীদ হয় তাহলে জান্নাতে যায় হিন্দুরাও কি শহীদ হলে জান্নাতে যাবে শহীদের অর্থ হল যে ব্যক্তি এক আল্লাহর সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে মানে আল্লাহকে মেনে চলে আল্লাহর জন্য যে মরে তাকে বলা হয় শহীদ হিন্দুর মানে কি জানেন হিন্দু মানে যে হিন্দুস্তানে বসবাস করে ওইভাবে ভৌগোলিক ব্যাখ্যায় তো আমিও হিন্দু কিন্তু যদি ধর্মগত বলেন যে ব্যক্তি যে আমি ধর্মগত প্রশ্ন ধর্মগত মানে যে ব্যক্তি মূর্তি পূজা করে জি হ্যাঁ তার ব্যাপারে তো যে ব্যক্তি মূর্তি পূজা করে সে কখনো আল্লাহর জন্য শহীদ হতেই পারে না সেটা বিপরীতমুখী এ দুটো সাংঘর্ষিক কেননা যে মূর্তি পূজা করে সে এক আল্লাহর জন্য তার নিজের জীবন দিতেই পারে না যদি সে এক আল্লাহর জন্য জীবন দেয় তো সে মূর্তি পূজা থেকে একক পূজারী হয়ে যায় তহীদের অনুসারী হয় যদি একজন হিন্দু তার মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর সাক্ষ্য দিয়ে মারা যায় তো ওই হিন্দু মুসলমান হয়ে যায় এবং সে কিন্তু যদি সে অটল হয় তার মূর্তি পূজার ব্যাপারে এবং মারা যায় তার মানে সে সাক্ষ্য দিচ্ছে না এক আল্লাহর প্রতি সে জান্নাতে যেতে পারবে না ভাই সাহেব আপনি কি মানেন একক্ষদাই জি হ্যাঁ আপনি ভাই সাহেব এক মানেন জি হ্যাঁ আমি মানি আপনি কি মূর্তি পূজাও মানেন জি না মূর্তি পূজা মানেন না একদমই না মাশাল তো আপনি মানেন যে শেষ পায়গাম্বর আপনি ইনশাল্লাহ যদি সাক্ষ্য দিয়ে মারা যান তো ইনশাল্লাহ জান্নাতে যাবেন কেননা আপনি এক খোদাকে মানেন আপনি মানেন না এবং মানেন যে শেষ পায়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আমি আপনাকে বলবো একজন মুসলিম হিন্দু মানে যারা হিন্দুস্থানে বসবাস করে তো আমিও তো হিন্দু কিন্তু ধর্মের দৃষ্টিকোণে আপনি কিন্তু হিন্দু নন আপনি মুসলিম আসলে কি আমি রমজান মাস ইসলাম গ্রহণ করেছিলাম মনে মনে কিন্তু মাঝে প্রকাশ আমার আজকে আপনি বলতে করেননি না আসলে আমি এখন আমি বলতে চাই না আমার মাও এখানে এসেছে আমি তাকে নিয়ে এসেছি ইসলাম সম্পর্কে বোঝাতে ইসলাম সম্পর্কে বোঝানোর জন্য এর জন্য আমার বেশিরভাগ সাহায্য আপনার সিডি আপনার বই এবং আমার সাথী শরীফ ভাই তিনি আমাকে খুব সাহায্য করছেন মা ভাই সাহেব বললেন যে তার মা আছেন এবং সে মনে মনে গ্রহণ করেছেন কিন্তু সমাজে বলতে চান না এটা আল্লাহর ইচ্ছা ছিল না বললেও বলা হয়ে গেছে আপনি না বললেও বলে দিয়েছেন আমারও জানা ছিল না এটা এবং আপনার মা যদি উপস্থিত থাকেন তো শুনে ফেলেছেন তিনি হ্যাঁ কিনা হ্যাঁ জি যদি মা না থাকতো সম্ভবত আমি বলতাম যে না ভাই ঠিক আছে বলেন মাও শুনলেন এখন আপনি বলতে চান না এখন নয় যতক্ষণে আমার মা ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না পান ততক্ষণে আমি চাইব না ঠিক আছে আপনি অন্তর গ্রহণ করেছেন তা যথেষ্ট এবং ইনশাআল্লাহ আপনি যদি সাক্ষ্য দিয়ে মারা যান তো ইনশাআল্লাহ জানাতে যাবেন এবং দোয়া করি যে আল্লাহ যেন আপনার মাকেও হেদায়েত দান করেন ইনশাআল্লাহ আমিন